হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস কিচেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দই দিয়ে রুই। আসুন দেখি এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ প্রয়োজন। দই দিয়ে রুই বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনটে রুই মাছ, যেটাকে আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। নিয়েছি 100 গ্রাম টক দই, স্বাদ মতো নুন, এখানে আছে একটা ছোট পেঁয়াজ বাটা, এখানে আছে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, এখানে নিয়েছি আমি গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, এখানে নিয়েছি দারচিনি আর এলাচ, এখানে রয়েছে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 কাঁচা লঙ্কা, আর সাথে রান্নার জন্য নিয়েছি আমি সর্ষের তেল। তাহলে এবার রান্নাটা শুরু করি। প্রথমে আমি মাছগুলো ভেজে তুলে নেব। আমি তেল বসিয়ে দিয়েছি আগে, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দেব। ভালো করে 1 মিনিট হয়ে গেলে তারপর আমি এটাকে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমি এগুলো তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি আর কড়াই থেকে তেলও একটু কমিয়ে দিয়েছি। এবার আমি এতে গরম মশলাটা দিয়ে দেবো ফোড়ন। গরম মশলাটা একটু ইয়ে হয়ে গেলে, সেকে গেলে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে ভালো করে, তারপর আমি আদা রসুন বাটাটা এর মধ্যে দেবো। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি এতে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার আমি এতে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষে নেব। মশলা ভালো করে কষা হলে মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে টক দইটা দেব। মশলার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দেবো, স্বাদ মতো নুন দেবো। টক দই দেওয়ার পরে নুনটা একবার চেক করে নেবো। এখন আমি মশলা অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। মশলা কিন্তু খুব ভালো করে কষতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। হ্যাঁ, মশলা আমার ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দইটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিচ্ছি,
দইটা দিয়ে দিয়েছি, দইটা এবার একটু ভালো করে মশলার সাথে একটু ইয়ে হয়ে যা, মিশে যা। এবার আমি এতে কাঁচা লঙ্কা আর গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়েই আমি মাছগুলো এখনই দিয়ে দেবো এর মধ্যে। এবার দইয়ের সাথে মাছ ভালো করে এবার আমি 1 মিনিট মতো একটু ভালো করে রান্না হতে দেবো ওটাকে, যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়, মাছের মধ্যে মশলাটা ঢুকে যায়। আমি আঁচ স্লো করে একটু ঢাকা দিয়ে রাখবো ওটাকে। আমি আঁচ একদম স্লো করে দিচ্ছি, দিয়ে 1 মিনিটের জন্য জাস্ট একটু ঢেকে দিচ্ছি, যাতে মাছের ভেতরে মশলাটা ঢুকে যায়। মাছটাকে একটু উল্টে দেবো। সাবধানে উল্টাবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। আর কয়েক সেকেন্ড আমি একটু ঢাকা দিয়ে রাখি। আমি এখন একটু এটাকে চেক টেস্ট করে নেবো যে নুনটা আমার ঠিক আছে কিনা। হ্যাঁ, নুন টুন ঠিক আছে। আমি এর মধ্যে একটু চিনি দিচ্ছি, কারণ টক দই দেওয়া হয়েছে, আপনারা চাইলে চিনি দিতে পারেন, যদি না ইচ্ছা হয় তাহলে দেবেন না। রান্নায় একটু টক করলে পরে টক দই ভিনিগার দিলে একটু মিষ্টি দিলে ভালো, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আর খেতেও ভালো লাগবে। ব্যাস, আমার দই দিয়ে রুই মাছ রেডি। এবার আমি এটাকে সার্ভ করব, গ্যাস অফ করে দিই। তৈরি হয়ে গেছে দই দিয়ে রুই। তাহলে আপনারাও বাড়িতে একটু ট্রাই করুন আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন, তার সাথে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে নেক্সট ভিডিওতে আমি আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।